জয় মাতারা। আর চলে এলাম হচ্ছে ধনু রাশি নিয়ে, রাহু স্থান পরিবর্তন করবে, তার থেকে কী কী ফলাফল আপনি পেতে পারবেন সে বিষয়ে পর্যালোচনা। তাহলে গৃহ, শরীর, অর্থ, কর্ম, সন্তান, কিন্তু সাবধানে এই বিষয়গুলি নিয়ে সাবধান থাকতে হবে আপনাকে। তবে একটা প্রথমে কথা বলবো, আপনার যেহেতু সপ্তমপতি রবি, সপ্তমপতি বুধ এবং হচ্ছে নবমপতি রবি, সে রয়েছে বর্তমান রয়েছে আপনার কন্যা রাশির ঘরে। এই রাহু যেহেতু ফোর্থ হাউসে কানেক্ট করবে, সেক্ষেত্রে বলবো আগে আপনার শরীরের দিকে যত্ন নেওয়া প্রয়োজন আছে। কেমন যত্ন? পা থেকে সাবধান থাকতে হবে, গ্যাস্ট্রাইটিস, গ্যাস থেকে সাবধান থাকতে হবে, পেটের প্রবলেম থেকে সাবধান থাকতে হবে, মাতৃকুল থেকে সাবধান থাকতে হবে, মাতৃকুল গিয়ে অশান্তি আপনাকে ভোগ করতে হবে, যে কোনো বিষয় নিয়ে গিয়ে অশান্তি আপনাকে ভোগ করতে হবে। যেহেতু আমার লগ্নপতির যেহেতু পঞ্চমে চলে গিয়েছে, যেহেতু রাহু দ্বাদশ দৃষ্টি করবে, সেক্ষেত্রে একটা কথাই বলবো, সাবধান অবলম্বন করতে হবে। যদি বলেন যে আপনি লিখেছেন যে গৃহে শরীর, গৃহ কী হতে পারে, চতুর্থ ভাব থেকে গৃহ বিচার করি আমরা, প্লাস মঙ্গল থেকে গৃহ বিচার করি, রাহু থাকবে হচ্ছে দেড় বছর থাকবে, দেড় বছর। এবার আমরা দেখুন যে সন্তান দিতা, সন্তান প্রাপ্তি, সারা সন্তান নিতে ইচ্ছুক বা সন্তান নেওয়ার জন্য খুব আকুল হয়ে গেছেন বা যারা প্রেগনেন্ট আছেন, তাদের ক্ষেত্রে বলবো ডাক্তারি পরামর্শ খুব ভালোভাবে নিতে হবে আপনাকে। নিজে নিজে কোনো রকম মতবুদ্ধি করা যাবে না, ডাক্তার পরামর্শ গ্রহণ করতে হবে, এতে আপনার ক্ষেত্রে সুফল পেতে পারবেন। এবং আপনি আপনার যে দ্বিতীয় পতি শনি তৃতীয় রয়েছে, পাঁচই নভেম্বর শনি বকরি ত্যাগ করবে, তে মার্গে হয়ে যাবে, সেটা যাবে হচ্ছে বৃহস্পতি নক্ষত্রে যাবে, সে বৃহস্পতি হচ্ছে আপনার চতুর্থপতি এবং লগ্নপতি, সে বৃহস্পতি রয়েছে বকরি অবস্থায় শুক্রের নক্ষত্রে, সেটা রয়েছে আপনার বর্তমান মেষ রাশির ঘরে, এবং সপ্তমপতি বুধ রয়েছে আপনার ক্ষেত্রে এখন দশমভাবে। এই দশমে বুধ থাকার জন্য হয়তো কিছুটা বর্তমান সময়ের কথা বলছি আমি, রাহু পরিবর্তন করবে 31 অক্টোবর, যখন সেই বুধ যখন কম্বিনেশন তৈরি করবে, রাহু পরিবর্তন ট্রানজিট করবে, সেক্ষেত্রে আপনাকে একটা কথাই বলবো, আপনাকে খুব সাবধান অবলম্বন করে চলাফেরা আপনাকে করতে হবে। কী বিষয়ে চলাফেরা সাবধান অবলম্বন করতে হবে? বিশেষ করে শরীরের দিক থেকে সাবধান অবলম্বন করতে হবে, শরীরের দিকে দেখতে হবে যেন কোনো রকম যত্ন অযত্ন না হয়, শরীরের দিকে সবসময় জন্য একটা ডাক্তারের পরামর্শ সুপরামর্শ নিয়ে আপনাকে গ্রহণ করে এগিয়ে যেতে হবে। দর্শক বন্ধু একটা কথা বলবো, যেহেতু আপনার সপ্তমপতি বুধ এবং অষ্টমপতি চন্দ্র, ওই অষ্টমপতি চন্দ্র থাকার জন্য ঠান্ডা জাতীয় সমস্যা ভুগতে হতে পারে। আর গৃহের দিক থেকে বলবো, যারা বাড়িতে হাত দিয়েছেন, বাড়ি করার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে বলবো পাশের বাড়িতে কেউ আপনার কথা পিন মারতে পারে, পিপিন মারতে পারে, কোনো কেস কামানি করতে পারে, যেহেতু দশমভাবে থাকবে, কেতু থাকবে, কর্মের জায়গা থেকে একটু নেগলিজেন্স হওয়ার জায়গা রয়েছে, কর্মের মাধ্যমে আপনাকে হয়তো কেউ পেছনে লাগতে পারে, কেউ পেছনে লাগতে পারে, পেছনে লেগে হয়তো বাড়ি আপনাকে আটকে দিতে পারে, সেক্ষেত্রে সাবধান অবলম্বন করে বাড়ি করতে হবে। বাড়ি করতে গেলে প্ল্যানিং মাফিক বাড়ি করতে হবে, আনলিগাল কিছু করতে যাবেন না, এতে কিন্তু ফেঁসে যাবেন। এবং আরেকটা বিষয় নিয়ে আসবো, সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে বলবো কর্ম নিয়ে, আপনার দশমপতি বুধ আপনার লগ্নের কিন্তু চলে আসবে, দ্বাদশ ভাবে চলে আসবে, সেই টাইমটাই রাহু পরিবর্তন যে পর্বটা আগে বলে নিই, রাহু দৃষ্টি করবে হচ্ছে দ্বাদশ দৃষ্টি করবে আপনার ক্ষেত্রে, ব্যয়টা হবে প্রচুরভাবে ব্যয় হবে, সে ব্যয়টা হবে কিন্তু আপনার স্ত্রীর পেছনে, যারা প্রেগনেন্ট মহিলা যারা আছেন তাদের ক্ষেত্রে ব্যয় প্রচুর হবে, আর ব্যয় হবে হচ্ছে আপনার কোনো রকম অশ্ব জাতীয় যদি সমস্যা থেকে থাকে তো ব্যয় হতে পারে। আগে নেগেটিভ বলি পজিটিভ পরে বলছি, আগে থেকে ভয় পাওয়ার কিছু নেই, সবসময় কারোর নেগেটিভ চলে না, শুভও চলে। রাহু দৃষ্টি করবে হচ্ছে আপনার অষ্টমে, নবম দৃষ্টি, পঞ্চম দৃষ্টি করবে দ্বাদশে, পঞ্চম নবম দ্বাদশ দৃষ্টি করে পঞ্চম, এই পঞ্চমে দৃষ্টিটা আপনাকে ভালো ফল দেবে, দ্বাদশ আর কিন্তু দ্বাদশ দৃষ্টিকে ভালো ফল রাহু আপনাকে দেবে না। কেতু অবস্থান কর্মের জায়গায়, কেতু অবস্থান করলে কর্মের জায়গা থেকে শত্রু বৃদ্ধি করবে,
অর্থ হয়তো আসবে, দ্বিতীয় পদে শরীর তৃতীয় চলে গেলে বৃহস্পতি নক্ষত্রের অর্থ আসবে, অর্থ নিয়ে আসে না বলছে অর্থ আসবে, কিন্তু এগুলোকে কিন্তু আপনাকে ফেস করতে হবে। কী কী ফেস করতে হবে? শারীরিক মামলা মকদ্দমা কেস কামাই, সন্তান হতে বাধা, সন্তানের পেছনে অর্থ ব্যয় করা, যদি ওয়াইফ প্রেগনেন্ট থাকে আপনার তার ক্ষেত্রে অর্থ ব্যয় করা, স্বামীর ক্ষেত্রে যদি অশ্বভগ্ন থাকে তার ক্ষেত্রে ট্রিটমেন্ট করা, এগুলো আপনাকে সংযতশীলে চলতে হবে। অর্থ দেবে, অর্থ নিয়ে সমস্যা না, অর্থের ভাবে জায়গায় দেবে না বলছি না, অর্থ দেবে আপনাকে, কিন্তু রাহু যে ফোর্থ হাউসে থাকার জন্য মামলা কোন মকদ্দমা, শারীরিক সমস্যা, স্ত্রীর সাথে মতবিরোধ, সন্তান নিয়ে একটু সমস্যা তৈরি করবে আপনাকে। যখন কারো সন্তান যদি জন্মায়, হয়তো সন্তান জন্মলো আপনার রাহু থাকলো ধনুরাশির ঘরে, কেউ থাকলো কন্যায়, শনি থাকবে হচ্ছে কুম্ভে, পূর্বধ নক্ষত্রে বৃহস্পতি নক্ষত্রে থাকবে, বৃহস্পতি থাকবে হচ্ছে বকরি, এখন যদি সন্তান জন্মায়, সন্তানে কিন্তু এইরকম সন্তান জন্মাবে, এখন বর্তমান জায়গা বলতে চাইছি আমি, রেগুলার সন্তান জন্মায় যাদের জন্মচাতে, এখন যারা সবই ট্রানজিট, আমি কথা বলছি সেও ট্রানজিট, এখন যে জন্মবে সেও ট্রানজিট, পরে জন্মবে সেও, কালকে সেও ট্রানজিট। একটা কথা বলে রাখি, আপনার পঞ্চম পতি যেহেতু মঙ্গল, মঙ্গল যেহেতু এখন বর্তমান ইলেভেন্থে রয়েছে, এখন বর্তমান আজকে যেটা কথা বলছি আমি, এখন পয়সা কামাচ্ছেন আপনি, সেই জায়গায় পয়সা কামাতে পারবেন না, চলাফেরা সাবধান অবলম্বন করতে হবে, গাড়ি ঘোড়া চালাতে হবে, সাবধান চালাতে হবে। অর্থ দেবে, অর্থ টাকা বারবার বলছে অর্থ দেবে আপনাকে, অর্থ আসবে আপনার, চলাফেরা সাবধান, অশ্ব ভগ্ন থেকে সাবধান, বুকে ডাইভ কপ জমে যাওয়া সাবধান থাকতে হবে, আর থাকে বৃহস্পতি যদি পঞ্চমে থাকছে সেক্ষেত্রে আপনাকে সন্তান ছেলে ও সমনে বেঁচে থাকবে, যাদের সন্তান হয়নি অক্টোবরের পরে যদি ছেলে যদি হয় 31 অক্টোবরের পর, তাদের সন্তান কিন্তু পুত্র সন্তান হওয়ার জায়গা বেঁচে থাকবে, মিলিয়ে দেখে নেবে কতটা ভুল বললাম ঠিক বললাম, সন্তান পুত্র সন্তান হবে। এবং আপনার দ্বিতীয় পঞ্চম একাদশ জায়গাটা বলতে যে দ্বিতীয় হচ্ছে শনি, পঞ্চম হচ্ছে মঙ্গল, একাদশে শুক্র, সে শুক্র থাকবে হচ্ছে কন্যাশের ঘরে, শুক্র চলে আসবে তুলাশ্রী ঘরে চলে আসবে রাহু পরিবর্তনের সময়তেই, শুক্র যখন ইলেভেন্থে আসবে গৃহে নতুন গাড়ি কিনতে পারবেন, নতুন গৃহে কিছু সাজসজ্জা করতে পারবেন, সেটা আমার জন্মচার কথা বলবে, আপনার চতুর্থ বুদ্ধি কোথায় আছে বৃহস্পতি কোথায় দেখতে হবে, যেটা বলছি সেরকম ট্রানজিট ফল, কারোর ব্যক্তিগত চার নিয়ে কথা বলছি না, বারংবার বলি একই কথা বলছি, অনেকে অন্যরকম বাজে মন্তব্য করেন, বাজে কমেন্টস করেন, আমি বলবো একটা কথাই, যে কিন্তু কাউরির পার্টিকুলার চার্ট নিয়ে কথা বলছে না, এটা কিন্তু ট্রানজিট বা গোচর ফল নিয়ে কথা বলছে, জিনিসটা বুঝতে হবে, আমার অমুক রাশি বলে ধনুরাশি বলে ধনুরাশি এই হতে পারে তা নয়, এটা আপনাকে দেখতে হবে আপনার জন্মচার অনুযায়ী কোথায় কি ধনুরাশির ক্ষেত্রে কোথায় চন্দ্র রয়েছে, কোথায় আপনার শনি রয়েছে, কোথায় মঙ্গল, কোথায় বৃহস্পতি, কোথায় শুক্র, বোঝা গেল? এবার দেখুন আপনি, আপনার যেহেতু শনি দৃষ্টি করবে আপনারা কিন্তু দ্বাদশে দৃষ্টি করবে, শনি দৃষ্টি করছে আপনার পঞ্চম দৃষ্টি করছে, দৃষ্টি করছে আপনার নবম দৃষ্টি করছে, তার মানে দ্বিতীয় পুজো শনি আপনার সব জায়গায় দৃষ্টি ভালো করছে, খালি দৃষ্টি করছে না, খালি একটা জায়গায় দৃষ্টি বাজে করছে, বিশ্বের দৃষ্টিটা ভালো দৃষ্টি করছে না, বোঝা গেল? তার মানে আমরা দ্বিতীয় পঞ্চম যখন কানেক্ট করে ফেলেছে, আপনার দ্বিতীয় পুজো শনি, পঞ্চম পতি মঙ্গল এবং বৃহস্পতি পঞ্চম বছর, সেক্ষেত্রে আপনি 31 অক্টোবরের পর নভেম্বর মাসটা মোটামুটি রাহুর অবস্থান জায়গাটা ভালো পাচ্ছেন, দেড় বছর কিন্তু মোটামুটি যাবে, কিন্তু রাহুর অবস্থানের একটা ফ্যাক্টর নয়, তো চারটায় ফ্যাক্টর, আরও বিষয় জানতে গেলে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, আমার জন্মচার নিয়ে বিচার করতে হবে কী কানেকশান দিল আমার। এবার কেটে চলে যাচ্ছে যেহেতু দশমে, কেটে দশম ভাবে গেলে কিন্তু কেটে কিন্তু ছিদ্ধান্বেষী ভাবে, সন্তান সত্তান্বেষী ভাবে পেছনে কিন্তু লোক লাগিয়ে দেবে, কর্ম জায়গাটা গোপন সূত্রতা তৈরি করে দেবে, সেটাকে আপনাকে কিন্তু কোনো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ দ্বারা ঠিক করে প্রতিবেদন করতে হবে। আরও বিষয়ে জানতে গেলে আমার যোগাযোগ করবেন, আর আগামী 14 অক্টোবর মহালয়ার দিন তারপীঠ মহাশ্মশানে হোমযোগক্রিয়া করা হবে, যে কোনো সমস্যা সঠিক সমাধান করা হবে, যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, পাঠ্য করার সমস্যা, সেটা জন্মসাধ থেকে বিচার করে দেখতে হবে, যোগাযোগ করতে পারবেন দর্শক বন্ধু। আর একটা কথা বলবো, এখন যেহেতু রাহু আসছে চণ্ডাল দিয়ে, যারা হচ্ছে ডোম তাদের খাওয়ানোর চেষ্টা করুন, যারা ডোম আছে শ্মশানে মরা পড়ায়,
তাদের লাল মিষ্টি বা কালো মিষ্টি পান্তুয়া টাইপের লেডিগিনি টাইপের কিছু খাওয়ানোর চেষ্টা করুন, এতে কিন্তু আপনি সুফল কিছুটা পাবেন। যারা ডোম যারা মরা পড়া তাদের খাওয়াটা বলছে, রাহুর হচ্ছে ডোমদের ক্ষেত্রে ভালো কানেকশান তৈরি করে, এক্ষেত্রে আপনার পয়সাও থাকবে, উন্নত কল্প করতে পারবেন, আর্থিক একটু পয়সা জমাতে পারবেন। বোঝা গেল? আরো বেশি জানতে গেলে আমাদের যোগাযোগ করতে হবে। জয় মাতারা, জয় গুরু বামদেব।